চিকেন পকোড়া আমার হাতে, যেটা কিন্তু আমরা নর্মালি কোনো বিয়ে বাড়িতে গেলে স্টার্টারের মধ্যে কিন্তু আমরা কফির সঙ্গে চিকেন পকোড়া খেয়ে থাকি। কিন্তু বস না, বিকেলবেলা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু তোমরা এখানে এসে এই 2.5 টাকার চিকেন পকোড়া, ঠিক আছে, জাস্ট অনলি ফর 2.5 টাকা। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? সো ড্রিমস কাম ট্রু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইজ, আজকের কিন্তু ইভিনিংটা জমজমাট করে দিতে চলেছি, ঠিক আছে। তো আজকের আমরা যাব হচ্ছে এমন একটা জায়গায় যেটা হচ্ছে তোমার মোস্ট চিপেস্ট পকোড়া কিন্তু বস বলা যায়, ঠিক আছে। আজকালকার দিনে 2022-এ দাঁড়িয়ে যে আমরা এই চিপেস্ট খাবারটা পাবো, যেটা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারিনি। কিন্তু বস আমাদের চ্যানেল কিন্তু খুঁজে খুঁজে বার করেছে এবং তোমাদের সামনে কিন্তু বস নিয়ে এসেছে। সো কী এটা? সেই চমকটা হচ্ছে গাইস, আমরা 2.5 টাকা চিকেন পকোড়া নিয়ে এসেছি, ঠিক আছে, জাস্ট মাত্র 2.5 টাকা, ঠিক আছে। তো মানে আমি তো প্রথমে শুনেই তো মানে ভাবতে পারিনি, কিন্তু এই অসম্ভব জিনিসটা কিন্তু বস আমাদের চ্যানেল খুঁজে বার করেছে। তো আমরা যাব হচ্ছে সেই জায়গাটায় এবং পুরো লোকেশানটা কিন্তু তোমাদেরকে দেখাবো যে কীভাবে এই 2.5 টাকা চিকেন পকোড়া কিন্তু উনি দিচ্ছে এবং হচ্ছে মানুষ এটা এনজয় করে খাচ্ছে। তো গাইস চলো ফাইনালি ওখানে যাওয়া যাক। এবং তোমাদেরকে বলছি, তোমরা গাইস যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে, বিকজ নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে হলে কিন্তু পাশে থাকা বেল আইকনটা অন করতে হবে। সো গাইস চলো ফাইনালি ওখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কি জায়গা না জায়গা। সো গাইস ফাইনালি আমরা এই দোকানটার সামনে চলে এসেছি। তো মোটামুটি এই জায়গাটা তোমরা কিন্তু সবাই পরিচিত, ঠিক আছে, দক্ষিণাপন, যেটা কিন্তু আমরা কিন্তু সবাই জানি। তো ওই দেখতে পাচ্ছ ঢাকুরিয়া ব্রিজ, যেটা হচ্ছে নামছে এবং নেমে হচ্ছে লেফট সাইডে টার্নিং নিয়ে কিন্তু কিছুক্ষণ আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছে অলরেডি বিকেল শুরু হতে না হতে। এখন মোটামুটি 6:30 বাজে এবং তার মধ্যেই কিন্তু বস এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। গাইস ফাইনালি হচ্ছে আমাদের কাকিমা আজকে যার হাত দিয়ে কিন্তু আমাদের এখন 2.5 টাকার যে চিকেন পকোড়া আছে সেই পকোড়া কিন্তু মানুষদের মধ্যে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। কাকিমা জিনিস দাম চ্যানেল থেকে তোমাকে স্বাগত, তোমার নামটা বলো? লক্ষ্মী মণ্ডল। লক্ষ্মী মণ্ডল, আচ্ছা। তো কাকিমা হচ্ছে তুমি এই দোকানটা কবে থেকে স্টার্ট করেছো? দোকানটা এবং তারপরে হচ্ছে কিন্তু গাইস বুঝতেই পারছো যে তোমার কাকিমা কিন্তু এটা টাইমটা বলে দিল, কিন্তু 4টার সময় খুলে গেছে এবং 8টার মধ্যে কিন্তু পুরো কমপ্লিট। তো আমরা চিকেন পকোড়া নিয়ে খেয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, চলো। সো গাইস দেখতেই পাচ্ছো এখানে সেই চিকেন পকোড়াটা যেটা হচ্ছে আমরা ট্রাই করব। প্রচুর এখানে চিকেন পকোড়া ভাজা আছে, যে যেদিন চাইবে, এবং সেমনি হিসাবে কিন্তু এখানে কাকিমা সেটাকে সুন্দরভাবে পরিবেশন করে মানুষদের মধ্যে সার্ভ করবে এটা। এবং দেখতেই পাচ্ছ ইট লাইকে বং দাদাও কিন্তু এখানে চলে এসছে, ভিডিও বানাচ্ছে ওরাও, ঠিক আছে। তো তার মধ্যে আমরাও চলে এসছি। তো চলো কাকিমা কী করে এটা ফ্রাই করছে সেটা দেখা যাচ্ছে। চিকেন পকোড়া আমার হাতে, যেটা কিন্তু আমরা নর্মালি কোনো বিয়ে বাড়িতে গেলে স্টার্টারের মধ্যে কিন্তু আমরা কফির সঙ্গে চিকেন পকোড়া খেয়ে থাকি।
কিন্তু বস না, বিকেলবেলা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু তোমরা এখানে এসে এই 2.5 টাকার চিকেন পকোড়া, ঠিক আছে, জাস্ট অনলি ফর 2.5 টাকা। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের যে 2.5 টাকার চিকেন পকোড়া মোস্ট ফেমাস এখন সোশ্যাল মিডিয়া দুনিয়ায় ভাইরাল, সেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছ 2.5 টাকার চিকেন পকোড়া আমাদের হাতে চলে এসছে। আমরা মোটামুটি এখানে 8 পিস নিয়েছি, ঠিক আছে, তো প্রচুর খাওয়া দাওয়া চলছে সকাল থেকে, যার জন্য আমরা একটু কমই নিলাম এবং হচ্ছে লোভ লাগছে, মনে হচ্ছে এটা খাওয়ার পরে আরও কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে, বড়ো সাইজের। এবং 2022-এ দাঁড়িয়ে যে 2.5 টাকার চিকেন পকোড়া যে আমরা ট্রাই করবো এটা কিন্তু আমরা কল্পনা করতে পারিনি কিন্তু আগে, কিন্তু এটা পসিবল অনলি ফর ড্রিমস কাম ট্রু চ্যানেলে। যে বড়ো বড়ো নামুমকিন ব্যাপারটা কিন্তু আমরা সম্ভব করে দেখাবো শুধুমাত্র আমাদের এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো চলো, এ হচ্ছে 2.5 টাকার চিকেন পকোড়া, দেখি ভেতরে কী আছে, চলো দেখা যাক। তো চিকেন পকোড়াটাকে খুলছি, ও মাই গড, বেশ বড়ো সাইজের কিন্তু এখানে দেখতে পাচ্ছ চিকেন আছে এবং মশলা দিয়ে কিন্তু জিনিসটাকে ফ্রাই করা হয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে তোমার ম্যাগনেশনের ব্যাপারটা তো কাকিমার মুখ থেকে শুনেই নিয়েছো অলরেডি, যে 14-15 মিনিট উনি ম্যাগনেট করে রাখে এবং তারপরে হচ্ছে উনি এটা ফ্রাই করে, এবং হচ্ছে বেশ ইউনিক ইউনিক ব্যাপার। আমরা কিন্তু চিকেন পকোড়া অনলি ফর 12-13 ঘন্টা আগে থেকে বাড়ির মধ্যে ম্যাগনেট করে রাখি, কিন্তু হচ্ছে এই চিকেন পকোড়া অনলি ফর 14 মিনিটস ম্যাগনেট করে রাখলে কিন্তু তৈরি। চলো ফাইনালি টেস্ট করে দেখা যাক কেমন খেতে। গরম গরম এই বিকেলের টাইমে চিকেন পকোড়া, জাস্ট কোনো কথা হবে না গাইস, জাস্ট মাখন একদম, ঠিক আছে। আর সামনে হচ্ছে দক্ষিণাপন, নাকুড়িয়া ব্রিজ থেকে নামতেই, ঠিক আছে, তোমরা অলরেডি অ্যাড্রেসে বুঝেই গেছো। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই চিকেন পকোড়াটা জাস্ট অসাম, জাস্ট ফাটাফাটি। তোমরা ভাবতেই পারো যে হচ্ছে 2.5 টাকার চিকেন পকোড়া, চিকেন মানেই মানুষের মধ্যে কিন্তু সন্দেহ জাগতে পারে যে এটা পচা চিকেন, খারাপ চিকেন, মরা চিকেন, কিন্তু বস না, একদমই কিন্তু না, এটা কিন্তু খুবই ফ্রেশ চিকেন, একদম বোনলেস, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এটা মুখে যাওয়ার পরে একটা জিঞ্জারের টেস্ট পাচ্ছি, একটা তোমার অন্যরকম একটা মশলা আছে, পেঁয়াজের টেস্ট আছে, ঠিক আছে, ধনে পাতা আছে এর মধ্যে, এবং হচ্ছে গোলমরিচের ঝালঝাল একটা ফ্লেভারের টেস্ট এবং কাঁচা লঙ্কা, সমস্ত কিছু মশলা মিশিয়ে কিন্তু এই চিকেন পকোড়া যখন গালে যাচ্ছে কোনো কথা হবে না, জাস্ট এক কথায় দুর্দান্ত। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সফট, হাতের মধ্যে স্ম্যাশ করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে, এবং চিকেনটার যে কাঁচা আছে এই ব্যাপারটা কিন্তু একদমই নেই, এটা কিন্তু ম্যাগনেট করার পরে এবং ফ্রাই করার পরে কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে এবং ভালোভাবেই কিন্তু কাস্টমারদের সার্ভ করা হচ্ছে, ঠিক আছে। এমন না যে বললাম 14 মিনিট ম্যাগনেট করার পরে কাঁচা থাকবে, সেটা কিন্তু একদমই না। তো চলো এই চিকেনটা খেয়ে দেখি, চিকেনটা ফ্রাই করার পর যেমন আমরা চাট মশলা ছড়িয়ে দিই, কাকিমা কিন্তু এখানে কিন্তু বিটনুন ছড়িয়ে দিল, এবং যার জন্য কিন্তু চিকেনের মধ্যে যে ব্যাপারটা একদম পুরো পারফেক্টভাবে কিন্তু কম্বিনেশনভাবে ব্যালেন্স করে মুখের মধ্যে গিয়ে ব্লাস্ট করছে, জাস্ট কোনো কথা হবে না। তো আমি কিন্তু আরামসে সোমনাথকে বলেছি তুই ক্যামেরা ধর, আমি এইগুলো খেয়ে নিচ্ছি, খেয়ে রিভিউ দিচ্ছি, তারপরে তুই আবার নিবি, ঠিক আছে, আরামসে। গাইস কিন্তু তোমরা অটোমেটিক এখানে 8-10 পিস পকোড়া খেয়ে নেবে, এত সুন্দরই কিন্তু এখানে বানায়, ঠিক আছে। তো গাইস চলো পকোড়াগুলো খেয়ে শেষ করছি, তারপরে তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি। A few moments later. তো এখানে পকোড়া খেয়ে জাস্ট কিন্তু অসাম লাগলো, কোনো কথা হবে না, বস যে 2.5 টাকা চিকেন পকোড়া দিচ্ছে সেটা কিন্তু ভাবলেই কিন্তু অবাক লাগে, কিন্তু বস আমরা কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব করে দেখিয়েছি শুধুমাত্র ড্রিমস কাম ট্রু চ্যানেলে। সো গাইস এই ভিডিওটা এখনও যারা যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু বস অবশ্যই অন করো, যাতে আমার আপকামিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো।
তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বিকজ লাইক করলে তবেই তো আমি এমনি চিপেস্ট এবং নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু আমাদের মজা লাগে এবং তোমাদেরও কিন্তু আমি ইন্সপায়ার করতে পারি। তো গাইস চলো এমনি কোনো চিপেস্ট দোকান নিয়ে জায়গা নিয়ে আবার আমরা ফিরে আসবো নতুন কোনো জায়গায়। তো আজকের জন্য টাটা, বাই বাই।